নমস্কার আমি ডাক্তার ভীমনস্কর শশা যদি তিতো হয় কোনো কাজে লাগে কোনো কাজে লাগে না এই তেতো শশা কেউ খেতেও চায় না এবং কোনো কাজেও লাগে না কিন্তু মনে করুন এই তেতো শশা থেকে যদি হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় তাহলে কী হবে আর এই তেতো শোশা থেকে যখন হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে একটা ব্যাপক উচ্চ শ্রেণীর একটা হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে যার নাম হলো কোলোসিন্থ হোমিওপ্যাথিক মেডিসিন যার পুরো নাম হলো কোলোসিন্থ কুকুমিস নামে পরিচিতি এটি এখন বর্তমানে প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে এই কোলোসিন হোমিওপ্যাথিক মেডিসিনটি আজকে এই কোলোসিন হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আপনাদের কাছে আমি আলোচনা করতে যাচ্ছি তো নমস্কার আমি ডাক্তার ভীমনস্কর আর আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুক তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকাল এই ওষুধটি প্রচুর পরিমাণে বেড়ে গেছে হোমিওপ্যাথিতে কিভাবে এই মেডিসিনটি কোন কোন কাজে লাগে এবং কত পাওয়ার কত প্রেটেন্সিতে গেলে সব থেকে বেশি বেস্ট রেজাল্ট পাবে সেটি আজকে আমি আপনাদের কাছে আলোচনা করছি দেখুন এই মেডিসিনটি সবথেকে বেশি ইউজ করা হয় পেট ব্যথার জন্য আর পেট ব্যথাতে কম বেশি প্রতিটা মানুষেরই ভুগে থাকে এই এমন পেট ব্যথা এমন ব্যাপক তীব্র ধরনের পেট ব্যথা হয় যে পেট ব্যথার জন্য এই পাগল করা পেট ব্যথার জন্য রুগী দেখবেন পেটের উপরে শক্তভাবে হাত দিয়ে যদি এইভাবে কুঁজো করে চাপ দিয়ে যদি সামনের দিকে ঝুঁকে বসে তাহলে দেখবেন এই রকম ধরনের পেট ব্যথা কমে যায় তো সেক্ষেত্রে এই মেডিসিনটি হলো ভেরি ইউজফুল মেডিসিন এই মেডিসিনটি এই রকম ধরনের পেট ব্যথাতে ইউজ করলে কুইক এই রকম ধরনের ব্যথা যন্ত্রণা চলে যাবে এবং এই মেডিসিনটি ইউজ করে আমি তো আজ পর্যন্ত বিফল হইনি কিন্তু আপনারা আশা করছি বিফল হবেন না যদি আপনি এই রকম কন্ডিশানে যদি ইউজ করে থাকেন ঠিক এক্স্যাক্ট এই সিমটমে ব্যথার সাথে আপনি এই পেটে চাপ দিয়ে যদি রোগে একটু ঝুঁকে বসে তো ব্যথা যন্ত্রণাটা কমে যাবে তো এই ব্যথা যন্ত্রণা হতে পারে তার আমাশার জন্য হতে পারে তার পাল্লা পায়খানার জন্য বা মনে করুন পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে তার জন্য এই ব্যথা যন্ত্রণাটা চলে আসতে পারে বা কোনো আলসার আছে টিউমার আছে বা গল স্টোন আছে বা পিত্তাশয়ের স্টোন হয়ে গেছে বা কিডনিতে কোনো স্টোন আছে ক্যান্সার টিউমার যে কোনো সমস্যার জন্য বা মেয়েদের বাচ্চাদের নিতে কোনো টিউমার আছে বা এন্ড্রোমেটিওসিস বা ডিসমেনুরিয়ার সমস্যা মাসিকের সমস্যা তার জন্য যদি প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা অর্থাৎ পেট ব্যথা যে কোনো কারণবশত হতে পারে কিন্তু তার মেন সিমটম হলো এই পেট ব্যথাটা কখন কম হবে যখন পেটের উপরে হাত দিয়ে প্রেসার দিয়ে সামনের দিকে কুঁচো হয়ে ঝুঁকে বসবে তখন এই পেট ব্যথা কমে যাবে তো সেক্ষেত্রে একজেক্ট মেডিসিন এক্সেক্ট সিমটম দিলে আপনি কখনো বিফল হবেন না যদি এইরকম সিমটম পায় তো ওয়ান বা টেন একটা ডোজ দেবেন দেখবেন কুইক কমে যাবে থার্টি টু না যদি এক্সাক্ট সিমটম পাওয়া যায় তো ওয়ান এম একটা ডোজ দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কমে যাবে এই সংকমিলিত আরেকটি মেডিসিন আছে যার নাম হলো ব্রায়োনিয়া আপনারা কম বেশি শুনেছেন এই ব্রায়োনিয়া এই ব্রায়োনিয়া এবং কোলোসিন দুটো একই ফ্যামিলির অন্তর্গত মেডিসিন কিউ করবিটোসিন ফ্যামিলি এই ফ্যামিলির অন্তর্গত আর এদের রাগ প্রচুর এই কোলোসিন এবং ব্রায়োনিয়ার ছোটোখাটো কথা নিয়ে তারা রেগে যায় ছোটোখানো একটু কোনো ব্যাপার বা এই রকম রাগেতে তারা সব সময় রাগ করতে থাকে এবং এই রাগ আস্তে আস্তে জোগাড় করে করে তাদের নাকের ডগা পর্যন্ত উঠে যায় রাগ অর্থাৎ এই রাগ যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট হয় এই হানড্রেড পার্সেন্ট যখন হবে রাগ তখন টেন পার্সেন্ট ব্যর্থ করবে এবং নাইনটি পার্সেন্ট রাগ মনের মধ্যে চেপে রাখবে অর্থাৎ বেশিরভাগ রাগ তারা মনের মধ্যে চেপে রাখে আর এই চেপে রাখার জন্য যদি কোনো রোগ উৎপত্তি হয় সেটা সায়া সমস্যা হতে পারে কোনো নার্ভের ব্যথা যন্ত্রণা হতে পারে বা বিশেষত পেটের ব্যথা যন্ত্রণা হয় তো থাকলে সেক্ষেত্রে ভেরি গুড মেডিসিন এছাড়াও অনেক অনেক মহিলাদের পিরিয়ডের সময় ব্যথা যন্ত্রণা হয় পিরিয়ড যদি বেশি হয় তার জন্য ব্যথা যন্ত্রণা পিরিয়ড কম হচ্ছে তার জন্য অর্থাৎ পিরিয়ডের জন্য বেশি কম বেশির জন্য বা পিরিয়ড চলাকালীন সময়ে বা পিরিয়ডের আগে বা পিরিয়ডের পরে ব্যথা যন্ত্রণা হয় এছাড়াও যদি ওভারিয়ান সিস্টের জন্য ব্যথা যন্ত্রণা হয় এবং এর ব্যথা যন্ত্রণাটার নরম পড়বে পেটে চাপ দিয়ে যদি সামনের দিকে ঝোঁকে তাহলে কম পড়বে সেক্ষেত্রে মেডিসিনটি ভেরি ইউজফুল মেডিসিন এছাড়াও অনেক মহিলারা কী করে তাদের পিরিয়ডটাকে পিছিয়ে জানার জন্য আপাতত বন্ধ রাখার জন্য কোনো কাজ করছে কোনো অনুষ্ঠান করছে যে আমার পিরিয়ডটাকে আপাতত আমি বন্ধ রাখছি ওই জন্য হোমিওপ্যাথিতে এরকম কোনো ওষুধ নেই কিন্তু অ্যালোপ্যাথিতে অনেক রকম ওষুধ আছে তারা ওষুধ ওষুধকে পিরিয়ডটাকে আপাতত চেপে দেয় এবং এর জন্য অনেকের ইনফ্লামেশান বা পেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা চলে আসে তো সেক্ষেত্রেও এই কোলোসিন মেডিসিন ভেরি ইউসফুল মেডিসিন এই মেডিসিনটি ইউজ করা যেতে পারে তো এই কোলোসিনকে মোকাবিলা করার জন্য আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যার নাম হলো ম্যাক ফস হোমিওপ্যাথিক মেডিসিন তো আইরিস ভার্সিকোলার বলে একটি মেডিসিন আছে এটিও অ্যাকিউট গ্যাস্টাইটিসের জন্য প্রচণ্ড ব্যথা যন্ত্রণার জন্য কুইক দিলে কাজ হয় কিন্তু সেটা ঝুঁকে না এমনি যদি ব্যথা যন্ত্রণা হয় কোনো দিকে যদি আরাম না হয় তো আইরিস ভার্সিকোলা ওয়ান এম টেন এম একটা ডোজ দেবেন কমে যাবে তো যদি না কমে তাহলে কোলোসিনথ বেটার অপশান তো এই কোলোসিনকে মোকাবিলা করার জন্য ম্যাট ফস আছে এবং কোলোসিন না হলে পরবর্তীকালে ম্যাটফসে কাজ করবে তো এই কোলোসিনদের সাথে ম্যাটফস আরেকটি মেডিসিন একই কাজ করে তো ম্যাটফস রাইট সাইড কাজ করে অর্থাৎ ডান দিকে কাজ করে এবং কোলোসিন কাজ করে বাঁ দিকে অর্থাৎ বাঁ দিকের সময়ের সাথে কোলোসিন ডান দিকের সময় সাথে ম্যাটফস কাজ করে এবং ম্যাটফসের একটু গরম শ্যাক দিলে তার ব্যথা যন্ত্রণা কমে যায় যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা পেটের ব্যথা হাঁটুর ব্যথা সব কিছু গরম শাক দেবেন ম্যাকফসে কমে যাবে কিন্তু কোলোসিনতে যদি একটু ঝুঁকে সামনের দিকে চেপে বসে তাহলে তার ব্যথা যন্ত্রণা কমবে এবং কোলোসিনদের মধ্যে দেখা যায় এই ব্যথা যন্ত্রণা যখন শুরু হবে তখন রুগীর মধ্যে খিটখিটে মেজাজ রাগ রাগ মেজাজ কড়া কড়া কথা বলবে কিন্তু ম্যাকফসের মধ্যে এইরকম কোনো কড়া কথা বা মেজাজ পাবেন না আপনার প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা হচ্ছে রুগী যদি শান্ত মেজাজে বসে থাকে তাহলে ম্যাটফস আর যদি সে রেগে যায় কড়া কড়া কথা বলে খিটখিটে মেজাজ হয়ে যায় তাহলে কোলোসিন বেটার অপশান এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি মেডিসিনটিকে নেওয়ার জন্য এবং দেখা যায় এর রাগ এত পরিমাণ কেউ যদি তাকে ইনসাল্ট করে বা অপমান করে কেউ যদি তাকে মিথ্যা কথা বলে যদি অপমান করে এবং সে যদি খুব রেগে যায় এই রাগের পরে যদি পেট ব্যথা বা কোনো সায়াটিকার ব্যথা যন্ত্রণা চলে আসে তো ভেরি ইউজফুল মেডিসিন আর এমনি এই মেডিসিনটা সায়াটিকাতে খুব ভালো কাজ করে অর্থাৎ সায়াটিকা নাম যেটা লেফট সাইড সায়াটিকা অর্থাৎ বাঁদিকে সায়াটিকা কোমরের নিচে থেকে পা পর্যন্ত যে সাইটিকা নার বাঁচে সেই বরাবর যদি শুটিং টাইপ পেইন বোরিং টাইপ পেইন হয় তো সেক্ষেত্রে ভেরি ইউজফুল মেডিসিন এছাড়া যদি ইলেকট্রিক লাইট পেইন হয় অর্থাৎ বিদ্যুৎ চমকানোর মতো স্ট করে যদি এরকম ধরনের হঠাৎ পেইন আসে এবং হঠাৎ চলে যায় তো সেক্ষেত্রে কোলোসিন টু হান্ড্রেড বা ওয়ান এম একটা দুটো রেজ নেবেন দেখবেন কমে যাবে এছাড়া রাইট এছাড়া লেফট সাইড সায়াটিকাতে আপনারা থার্টি পাওয়ার কন্টিনিউ এটাকে ইউজ করতে পারেন কম করার জন্য তো এর পেট ব্যথার সাথে অনেকের বমিও হতে পারে বা বমি বমি ভাব চলে আসতে পারে বা পাতলা পায়খানাও হতে পারে এটাও মনে রাখতে হবে পাতলা পায়খানা বা বমিও যদি হয় আর এই রকম সিমটম যদি পাওয়া যায় সেক্ষেত্রে মেডিসিনটি একই অ্যাকুয়ারলি কাজ করবে নেক্সট মাথা ঘরা যদি কোনো ঘাড়ে ইঞ্জুরি হয়ে যায় বা ঘাড়ের কোনো শিরার সমস্যার জন্য যদি মাথা ঘরে সে তো লেফট সাইডের দিকে বেশি হয় তো এই রকম মাথা ঘুরলে এবং একটু ঘাড় এদিক ওদিক নাড়ালেই তার মাথা ঘোরা বেড়ে যায় এখানে ব্রায়োনিয়া এবং কোলোসিন দুটো একসাথেই কাজ করে কিন্তু সিমটোম্যাটিক যা সিমটোম যেটা মিলবে আপনি তার সাথে ফেরাম ইউজ করতে পারেন ফেরামফস যে কোনো মাথা ঘোরার জন্য ভেরি গুড কাজ করে আপনি ফেরাম ফসের সাথে নয় ব্রায়োনিয়া নয় কোলোসিন আপনারা ইউজ করে দেখতে পারেন চোখের মধ্যে যদি কোনো ব্যথা যন্ত্রণা হয় অর্থাৎ চোখের গ্লুকোমা নয় বা চোখের লাল হয়নি বা কোনো সমস্যা নেই চোখের মধ্যে কোনো সমস্যা নেই যদি চোখের মধ্যে যদি পেইন হয় তীব্র বোরিং টাইপের পেইন শ্যুটিং টাইপের পেইন আপনি বুঝতে পারছেন না যে ব্যথা যন্ত্রণা কোথা থেকে আসছে তো ভেরি গুড মেডিসিন এই মেডিসিনটি আপনি দেবেন এই রকম ধরনের চোখের ব্যথা যন্ত্রণা কম করে দেবে দেখবেন সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে সূর্যের আলো মোটামুটি থাকে কিন্তু বাতাস মোটামুটি ঠান্ডা থাকে কিন্তু সূর্যের আলোতে বেশিক্ষণ কাজ করার পরে যদি গায়ের রক্ত গরম হয়ে যায় অনেকে দেখবেন রক্ত গরম হয়ে গেলে সূর্যের তাপে বিভিন্ন রকম কন্ডিশন চলে আসে অর্থাৎ দেখবেন যারা সূর্যের আলোতে অনেকক্ষণ ধরে কাজ করছে তারপরে তাদের কোনো না কোনো একটা রোগের উৎপত্তি হয়ে যায় তো এই রকম রোগ যদি পান এবং হোমিওপ্যাথিতে এইরকম ওষুধ আর পাওয়া যায় না ঠিক এই রকম সিমটমের উপরে তো এই মেডিসিনটি ভেরি গুড কাজ করে এই রকম সমস্যা সেটা যে কোনো সমস্যা হতে পারে নেক্সট হলো দেখবেন প্রস্রাবের সমস্যা এই প্রস্রাবের সমস্যার যেমন সিমটমটা আছে অন্য কোনো মেডিকার মধ্যে এমন কোনো ওষুধ নেই যে এই সিমটমের উপরে কাজ করবে আপনার প্রস্রাব পেলো আপনি প্রস্রাবে যাচ্ছেন দেখবেন প্রসাব হচ্ছে না অল্প অল্প প্রস্রাব হচ্ছে এই রকম কন্ডিশনে অনেক মেডিসিন আছে কিন্তু তার সাথে পেটের ব্যথা যন্ত্রণা হবে অর্থাৎ প্রস্রাব পেয়েছে আপনি প্রস্রাবে যাবেন প্রস্রাবটা অল্প অল্প হচ্ছে এবং তার সাথে পেটের ব্যথা মেন এই পেটের ব্যথা যদি থাকে প্রস্রাব করার সময় তাহলে সেক্ষেত্রে কোলোসিন দিয়ে বিনা অন্য কোনো মেডিসিনে খুব একটা ভালো কাজ করে না তো বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন শুখে থাকবেন নমস্কার